সৌদি আরবে আসছেই নতুন হিজরি বছর 1441-এর শুরুতেই নতুন যে সকল আইন কার্যকর হবে এবং পুরনো যে আইনগুলো সংশোধিত হবে তার মধ্যে অন্যতম হল নাকাল কাফালা। জি ভাইগণ, নাকাল কাফালা বন্ধ হয়ে যাবে। যদিও কি কারণে এই সিস্টেম বন্ধ হবে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু কারণ ব্যাখ্যা করতে। আপনাদের অনেকের হয়তো মনে আছে সৌদি আরবে এর আগেও নাকাল কাফালা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, কিন্তু প্রাইভেট সেক্টর এবং চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের চাপের মুখে তা আবারও পুনরায় খুলে দিতে বাধ্য হয়। সৌদি আরবের কাফালা করে কর্মচারী নিয়োগ দেওয়া অনেক সহজ এবং লাভবান সৌদি আরবের নাগরিকদের জন্য। সেজন্য সৌদি আরব সরকার যদি এটা বন্ধ করেও দেয় তবে চাপের মুখে তা আবারও খুলে দেওয়ার সুযোগ রয়েছে। সৌদি আরবের পত্রপত্রিকাসমূহ এবং বিভিন্ন সমীকরণে দেখা যায় গত এক বছরে সৌদি আরবে সৌদি নাগরিকদের বেকারত্বের হার 16% কমেছে, আর এর কারণ হল প্রাইভেট সেক্টরে সৌদিকরণের কঠোর নীতিমালা। এমন হতে পারে সৌদি আরব সরকার মনে করছে নাকাল কাফালা বন্ধ করে দিলে সৌদি আরবের কোম্পানিগুলো সৌদি নাগরিকদের চাকরি দিতে বাধ্য থাকবে। এতে যেমন সৌদি আরবের নাগরিকদের বেকারত্ব হার কমবে, তেমনই সৌদি আরব থেকে বিদেশেও মুদ্রা পাচার কম হবে। কিন্তু তারা একটা বড় ভাবছে না, এই আইনটি কার্যকর হলে আমাদের প্রবাসীদের 12টা বাজবে। আবার এমনও হতে পারে সরকার কিছু কিছু মোহনার ক্ষেত্রে নাকাল কাফালা বন্ধ করে দিবে, যেমনটা আগে করেছে সাওখাস, আমেল মাজরা, আমেল মোয়ামারি ইত্যাদির ক্ষেত্রে। যদি এগুলো সত্যি হয় তাহলে এবারও কিছু ডি ক্যাটাগরি মোহনার জন্য সমস্যা হবে। আমেল আইদি, বায়ারা, সাব্বাক এইসব ডি ক্যাটাগরি মাহানা হতে পারে। নাকাল কাফালা ফি বাড়ানোর জন্য সৌদি আরব সরকারের এটা একটা নতুন স্ট্র্যাটেজি। গতবার আকামার খরচ বাড়ানোর আগে একটা খবর বাজারে চড়াও হয়েছিল যে বেশ কিছু আকামার মোহনা আর আকামার নবায়ন হবে না, কিন্তু দিন শেষে দেখা গেল সৌদি সরকার আকামার খরচই বাড়িয়ে দিয়েছে। তাই এবার হয়তো এমন কিছু একটা হতে পারে। যাই হোক না কেন, নতুন কোনো তথ্য আমাদের হাতে আসা মাত্রই আপনাদের সঙ্গে তা শেয়ার করব। আপাতত ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।